গেল সপ্তাহে আজীবনের সঞ্চয় হারিয়েছেন উসেইন বোল্ট, বাংলা টাকায় যার পরিমাণ প্রায় ১৩৫ কোটি টাকা। সময় পেরুলেও এখনও কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট ব্যাংক। মূলত পিতামাতার কথা বিবেচনায় রেখে পেনশন আকারে এই অর্থ জমিয়েছিলেন বোল্ট। মুহূর্তে তা হারিয়ে ব্যাপক মানসিক চাপে আছেন সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন। আমি পুরো বিষয় আইনজীবীর হাতে ছেড়ে দিয়েছি, অর্থ ফেরত পাবো কি না তা সময় বলে দেবে। আমি পরিবারের দিকে মনোনিবেশ করেছি, কারণ বেশি চিন্তা করলে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। অর্থ খোয়া যাওয়ার আগেই বোল্টকে সতর্ক করেছিল তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা শেয়ার বাজার প্রতিষ্ঠান, তবে গুরুত্বের সঙ্গে না নেয় বিপত্তি জন্ম নেয়। যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বোল্টের অর্থ ফেরত পেতে কাজ করছে বলে জানিয়েছে। এটা খুবই কঠিন সিচুয়েশন, আমার সারা জীবনের অর্থ আমি হারিয়ে ফেলেছি। অনেকেই আশ্বাস দিয়েছে কাজ চলছে, দেখা যাক কি হয়। ধারণা করা হচ্ছে শেয়ার বাজার প্রতিষ্ঠানের সাবেক এক কর্মকর্তা এই প্রতারণার সঙ্গে জড়িত, যদিও তার নাম প্রকাশ করেনি কেউ। এস এম ইকবাল, সময় সংবাদ।